অধিকাংশ ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হয় অবহেলা, অভিমান আর কিছু মিথ্যা অভিযোগের কারণে। এটাই বাস্তবতা। আবেগ, অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। ফোন ওয়েটিং কেন, এতক্ষণ অনলাইনে কি করো, এই প্রশ্নগুলো সন্দেহ নয়, এগুলো হলো আপনাকে হারানোর ভয়। ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ যে গাছের ফল মিষ্টি হয় সে গাছেই বেশি পাথর ছোঁড়া হয়। হাসি মুখে সবাই কষ্ট লুকিয়ে রাখে, সব কিছু পেয়েও যেন কিছু পাওয়ার বাকি থেকে যায়। এই পৃথিবীতে কজন সুখী, একাকী নিজের মাঝে সব মানুষেরাই বড়ই দুঃখী। মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন আপনি তাকে আপন ভাবে গুরুত্ব দেবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। কিন্তু আপনি যখন তাকে অবহেলা করবেন, তখন সে আপনাকে পাগলের মতো খুঁজবে। এটাই বাস্তবতা। যারা কষ্ট পেয়েও প্রতিবাদ করে না, চুপ থাকে, ভেবো না যে সে দুর্বল, এটা তার বাবা মার দেয়া একটা ভালো শিক্ষা। কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কিছু অভিমান মানুষকে পর করে দেয়। অভিমান বড্ড খারাপ, কিছু বলাও যায় না, আবার সহ্যও করা যায় না, শুধু নীরবে কষ্ট দেয় আর কাঁদায়। প্রিয় মানুষটির সাথে রাগ করে কথা না বলে থাকার মাঝেও এক প্রকার ভালোবাসা থাকে, যেটা কখনো কেউই বোঝে না, সেটা হলো অভিমানী ভালোবাসা। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে,